তো দর্শক আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তো আমরা আর কথা না বাড়িয়ে চল মূল ভিডিওতে চলে যাই তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন তো চলেন আমি এখন আছি বাংলাদেশ আওয়ামী লীগের সার সম্পাদক ওবাদুল কাদেরের বাড়িতে এটি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এখানে গতকাল বাংলাদেশের যে প্রধানমন্ত্রী পদত্যাগের পরপরে আসলে এই বাড়িগুলোতে এই উবাদল কাদের বাড়িতে কিছু শ্রেণী লোকজন এখানে হামলা করে এবং এখানে বাড়ির ঢোকার পথে প্রথমে যে পাঠাগার এবং বিভিন্ন যে ঘরগুলো আছে সেগুলোতে আসলে ভাঙচুর করে এবং এখানে আসলে এর পরপরে আসলে পুরো বাড়িতে এবং কয়েকটি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং এখানে যে কয়েকটি আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি গাড়িতে এবং বাড়ির যে এই দেয়াল বা গ্রিলগুলো আছে সেগুলো খুলে নিয়ে যায় এবং আসলে বাড়ির ভিতরে কোনো আসবাবপত্র আসলে অবশিষ্ট নেই এখন এখানে আসেন এই কোম্পানিগঞ্জের যে বৈষুম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের যে নেতা নেতাকর্মীরা আছেন তারা এই বাড়িতে আসলে অবস্থান নিয়েছেন এখানে আমি এসে দেখেছি যে সকাল থেকে আসলে শত শত মানুষ উৎসুক মানুষ তারা এসছেন এবং দেখছেন আর এখানে এখন এখানে আছেন যে এই বাড়িটি তারা বলা যায় যে পাহারা দিচ্ছেন যেন কোনো উৎসুক জনতা কোনো ধরনের লুটপাট বা লুপ্তরাজ্যের জন্য কোনো ঘটনা না ঘটে আমি জানতে চাইবো এখানে যে সমন্বয় করেছেন কোম্পানিগঞ্জ উপজেলা যারা এখানে এখন অবস্থান নিয়েছেন আপনারা এখানে কি কি করছেন বা এখানকার কি অবস্থা আমরা বৈষম্যগুলো ছাত্র আন্দোলন থেকে আমরা কালকে থেকেই বলছি যেন দেশব্যাপী কোনো আমরা যেন কোনো প্রতিহিংসামূলক কোনো সহিংসতা না করি আমরা মৌসুমের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা বিরুদ্ধে আন্দোলন করেছি তো আমরা চাই আমাদের দেশের কোনো অন্যের সাথে না জড়ায় তো সেই জায়গা থেকে মানুষকে সচেতন করার জন্য আমরা এখানে এসেছি এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আসলে বাড়ির যে গ্রিল বা ওয়াল মানে মানুষ পুরো বাড়িতে নিয়ে যাওয়ার মতো অবস্থা তো আপনি এটা কি খুব কি মনে করছেন কেন এমনটা হয়েছে আসলে এটা ক্ষোভের বই প্রকাশ এটা আপনি আমি সবাই বুঝতে পারি কিন্তু তাই বলে যে এইভাবে এত নৈশংসভাবে সব লুটতরাজ হবে এটা আমরা কখনোই ছাত্র সমাজ থেকে আমরা আশা করি নাই আমরা কখনোই ছাত্র সমাজ চাই না যে কোনো রকম প্রতিহিংসামূলক আচরণ কোনো রকম সহিংসতা কোনো রকম কিন্তু আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের ভাইরা রাস্তা রক্ত দিয়েছে আর আমরা ইনশাল্লাহ এই শান্তি প্রতিষ্ঠা আমরা জন্য আমরা সবসময় সচেষ্ট থাকব। আমরা গতকালকে থেকে মানে গতকালকে বিকাল থেকে মেনলি এই ঘটনাগুলো ঘটা শুরু হয়েছে কিন্তু গতকাল বিকালে আসলে বের হওয়ার কোনো পরিস্থিতি ছিল না তারপরও আমরা বের হয়েছি যতটুকু সম্ভব চেষ্টা করছি আজকে সাড়ে বারোটায় আসার পর দেখলাম যে প্রত্যেকটা মানে ঈদ পর্যন্ত খুলে নিয়ে যাওয়ার অবস্থা তো আমরা আমাদের সবাইকে মানে এই বার্তাটা দিছি যে মনে করেন হিন্দু মুসলিম আমরা যা আছি আমাদের এলাকাবাসী সবাই যেন সেফটিটা হচ্ছে আমাদের মেন বিষয় আর আমরা আন্দোলনটা করেছি দুর্নীতি চুরি রাহাজানি ডাকাতি মানুষের জোর জোরপূর্বক মুখ বন্ধ করে দেওয়া স্বাধীনভাবে কথা বলা অধিকার না দেয়া এগুলোর বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল কিন্তু আন্দোলনের পরবর্তীতে যদি আমাদের এই সবই দেখতে হয় তাইলে আন্দোলনটা কি আমরা এই জন্য করেছি আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ছাত্র সমাজ যে কোনো ধরনের সহিংসতা যেন বসুহার কোম্পানিগঞ্জে না হয় এখানে এটি তো বাংলাদেশ আওয়ামী সাবেক সম্পাদক কাদের বাড়িতে এখানে আপনি কি দেখেছেন কি কি এখানে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে ভাঙচুর অগ্নিসংযোগের মধ্যে ওনার হচ্ছে যে বাসা ওটা ওনার যে বাড়ি ওটা অগ্নিসংযোগ দেওয়া হয়েছে ওনার তিনটা গাড়ি ছিল যেটা হচ্ছে ওনার বাড়িতে অবস্থান করছে এগুলো ভেঙে এগুলোর প্রতিটা পার্ট ওনারা খুলে নিয়ে চলে গেছে এবং সাথে সাথে গ্রিল এসি এগুলো তো যে যেভাবে পারছে আলটিমেটলি ওভাবেই হচ্ছে সবগুলো লুট করে নিয়ে গেছে আমরা আসার পরেও অনেক মানুষ এখানে লুটের সাথে যুক্ত ছিল আমরা ওগুলো বন্ধ করছি রিক্সা অনেকগুলো অটো রিক্সা ছিল ইভেন দো হচ্ছে আপনার ট্রাকও ছিল মিনি ট্রাক ছিল যেগুলো করে ওরা লোড করে নিয়ে যাচ্ছে এরা হচ্ছে টোকাই আলটিমেটলি এই টোকাই গোষ্ঠী আমাদের আশেপাশে এরা সবসময় বিচরণ করে কিন্তু এরা হচ্ছে সুবিধা পেয়ে সুবিধা বাদীদের মতো এরা সুযোগটা কাজে নিয়েছে আর এইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যেটি বলছেন যে তারা যে আন্দোলনটি করেছেন সেটি আসলে একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য তারা আন্দোলন করেছেন তারা চাচ্ছেন যে এখন তাদের যে আন্দোলন সেটা হবে যে তার দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ তারা চাচ্ছেন যেখানে সকল মানুষ তারা কথা বলতে পারবে তারা তাদের ন্যায্য অধিকার পাবে সেটির জন্য তারা তাদের আন্দোলন তো আপনারা তো এই ভিডিওটা দেখছেন যদি আপনাদের কোনো মূল্যবান মন্তব্য তাইকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো আমরা কথা না পারি তো আমাদের কাছে আরও একটা ভিডিও আছে চলুন ওই ভিডিওটা দিকে আসি যেটার কাছ থেকে আমরা আরও কিছু তথ্য জানতে পারবো তো চলেন আসালাম আলাইকুম এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতেও নানান ধরনের দেখা যাচ্ছে কোনটা গুজব কোনটা সত্য এইটাও একটু বুঝতে কষ্ট হচ্ছে তবে এইটা হান্ড্রেড একটা ছবি খেলা হবে মুসমানের তো কি অবস্থা হবে সেটা পরে বাট যিনি এই ঘটনাটা আজকের আওয়ামী লীগের পতনের প্রধান দুইজন দায়িত্বশীল ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের বলছিল যে ছাত্রলীগ এনাফ তো তিনি এখন কোথায় আছেন দর্শক একটা ছবি যেটা ভাইরাল হয়েছে আমি জানি না যে ছবিটা আজকের নাকি আগের তবে ভিতরের দৃশ্য দেখে মনে হচ্ছে এটা আজকেরই ফ্লাইটের কোনো ছবি কারণ ওবায়দুল কাদের তো ভাই এই আম জনতার সাথে এইভাবে বসা যায় না চেহারাটা দেখছেন ছবিতে মনে যে অসহায় এতিম তো একটা ছবি ভাইরাল যে ওবায়দুল কাদের দেশ ছেড়ে পালিয়েছে আর এর মাঝখানে যাত্রীর জন্য সবচেয়ে বড় সুসংবাদ যেটা আমি বারবার চাইছি যে এয়ারপোর্ট যেন বন্ধ করে দেওয়া হয় আর দিন শেষে এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের যে সকল প্রবাসী ভাইরা বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট কাটছেন সাময়িকভাবে হয়তো আপনারা এই শিডিউলগুলা ক্যান্সেল হবে ফ্লাইটগুলা শেখ হাসিনা সরকারের পতনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করে দিয়েছে কর্তৃপক্ষ দ্যাটস এ ভেরি গুড ডিসিশন বিকেল পৌনে পাঁচটা থেকেই বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে গেছে আর এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম তিনি বলছেন সোমবার বিকেল পৌনে পাঁচটার পর শাহাদালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ফ্লাইট চালুর বিষয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে সম্ভবত আপনার বিকাল তিনটা পঞ্চাশ মিনিটে রাজধানীর ক্যান্টনমেন্টে জরুরি সভা যখন করেছিল আমাদের সেনাপ্রধান সেখান থেকেই সম্ভবত যাদের সাথে এই মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরে আসলে কি কি পদক্ষেপ নেওয়া হবে সেই পদক্ষেপগুলো সম্ভবত আজকে সেনাবাহিনীর আমাদের যেই বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বিশেষ করে ডক্টর আসিফ নজরুল স্যার সহ যারা উপস্থিত ছিলেন তারা সম্ভবত এই প্রস্তাবটা রাখছে যে শেখ হাসিনার সেফ এক্সিট দেওয়া হোক কিন্তু বাকি কোনোটা যেন পালাইতে না পারে এখন হয়তো সময়ের সাথে সাথে আমরা আরো খবর পাবো যে কে কে দেশ ছেড়া অলরেডি পালাই গেছে বাংলাদেশের বিভিন্ন জায়গার অনেক এমপি তারা কিন্তু গত দুই তিন দিন যাবতী এলাকায় এদের দেখা মিলতেছিল না তার মানে প্রত্যেকটাই দেশ পালাইছে তবে অনেকে আছে দেখেন পলিটিশিয়ানদের হিসাব একটা আমি বারবারই বলি কিন্তু যারা পলিটিক্সকে দুর্বৃত্তায়নে ব্যবহার করেছে তাদের কিন্তু দেশ ছেড়ে যাওয়ার অধিকার নাই আইনের সুশাসন তো আইনের সুশাসন এবার তোমরা ভোগ করো বিচার বিভাগ স্বাধীন কথায় কথায় যে কথাগুলা বলা হয়েছিল তো স্বাধীন বিচার বিভাগ হলে আবার সেই বিচার বিভাগের স্বাধীন বিচার এনজয় করো দেশ ছেড়া পালানোর কি আছে আমি আবারও বলি আমার প্রত্যেকটা ভিডিওতে দেশের ভারত বাংলাদেশ সীমান্ত ওইটা সিলগালা করা খুবই জরুরি সিলগালা করা শতভাগ জরুরি দেশে এই মুহূর্তে ঘাটে ময়দানে থাকা বিজেপি আপনার বেড়াকে ফিরে নিয়ে পুরা সীমান্ত সিলগালা করে দিতে হবে ভারতের সাথে এই মুহূর্তে কোনো ধরনের অ্যাক্টিভিটিস চালানো যাবে না ভারত থেকে কোনো পণ্য আনা কোনো পণ্য বের হওয়া ড্রাইভারের বেশি পারে কারণ টাকা খায় এদের কাছে অফ টাকা আছে সেই কালো টাকা এবার এরা কিন্তু দেশ থেকে বের হওয়ার জন্য ব্যবহার করবে এরকম অনেক কথাবার্তা আমরা এদের মুখে শুনেছি একটা কথা বলি সব সময় রাজনীতি এক একজন এক এক দলের করি কিন্তু দুর্বৃত্তায়ন রাষ্ট্রকে লুট করা মানুষের অধিকার কাইরে নেওয়া এরকম নানান জুলুম নির্যাতনের শিকার ভাই আমি নিজেই তো হয়ে আসি ভাই গত চারটা বছর দেশে যাইতে পারি না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের বুকে ব্যথা সহ শারীরিক অসুস্থতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি বছর এর আগে গত বছরের জানুয়ারিতেও শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি হন তিনি এছাড়া দু হাজার উনিশের মার্চে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলে এনজিওগ্রামে ওবাইদুল কাদের হৃৎপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে পরে ওই বছরই সিঙ্গাপুরের মাউন্ট এডিজার্ভ হাসপাতালে তার বাইপাস সার্জারি করা হয় তো ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখছেন যদি ভিডিও লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে কিন্তু আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে